নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দু হাজার বাইশে আপনি নতুন রেশন কার্ডের জন্য কীভাবে অনলাইন আবেদন করবেন সেটা কিন্তু এই ভিডিও মাধ্যমে আমি আপনাদের দেখাবো বিশেষ করে ছোট বাচ্চাদের নতুন রেশন কার্ডের জন্য কীভাবে অনলাইন আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদন করার পর তার স্ট্যাটাসটা কি করে চেক করবেন এবং সেই রেশন কার্ডটা কীভাবে অনলাইনের মাধ্যমে আপনি ডাউনলোড করবেন সেটা কিন্তু এই ভিডিও মাধ্যমে আমি আপনাদের দেখাবো এবং আবেদন করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে আমার রেশন অ্যাপ থেকে আপনি নতুন রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন এবং এই রেশন কার্ডটি কিন্তু আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন ঠিক আছে তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন কারণ আমরা এইরকম রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো ফার্স্ট কিন্তু আপনি আমার রেশন অ্যাপটা আপনি ওপেন করে নেবেন এর অ্যাপটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে থেকে গিয়ে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন করে ওপেন করার পরে কি দেখতে পাচ্ছেন রেশন কার্ড যে রিলেটেড সার্ভিস এই যে অপশনটা এই অপশনটা কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে তো এই অপশন ক্লিক করার পর যেহেতু আপনি নতুন করতে চান সেই জন্য চার নম্বর ফর্ম এখানে ক্লিক করবেন অ্যাড নিউ মেম্বার এই অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো বসিয়ে দেওয়ার পর সেই মোবাইলে ওটিপি আসবে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর পশির বাটনে ক্লিক করবেন তো পসির বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু আপনার সামনে এমনটি ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এবার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু এবার অনেকের কিন্তু কী হয় তো অনেকের কিন্তু ডাইরেক্ট কিন্তু মেম্বার অ্যাড অপশন চলে আসে তবে অনেক ক্ষেত্রে কিন্তু এই রকম কিন্তু কিন্তু শো হয়ে যায় দেখতে পাচ্ছেন আপডেট এখানে কিন্তু সমস্ত আপডেট করতে হবে তারপর নতুন রেশন কার্ড করার অপশান আসবে ঠিক আছে যদি আপনার সামনেও এইরকম কিন্তু শো হয় যে আপডেট তাহলে আপনি কি করবেন তো তাহলে কিন্তু এখানে সমস্ত মেম্বারের আধার কার্ড কিন্তু এখানে আপলোড করতে হবে ঠিক আছে সমস্ত মেম্বারের আধার কার্ড ডিটেলসটা এখানে বসাতে হবে তারপর যার নতুন রেশন কার্ড করবেন তার ডিটেলস অ্যাড করার কিন্তু অপশান আসবে ঠিক আছে প্রথমে আপনি কি করবেন এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা সবার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তার আধার কী নাম আছে সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেই আধার কার্ডটা কিন্তু এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর কী করবেন দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখান থেকে ডেট অফ বার্থ কিন্তু চুজ করে নেবেন তো বর্তমানে যেসব মেম্বারে আপনার রেশন কার্ড আছে সবার কিন্তু আধার কার্ড আপলোড করে দেবেন করে দেওয়ার পর কিন্তু তারপর কী করবেন তো তারপর কিন্তু আপনি নিচের দিকে আপনি যাবেন তো নিচের দিকে আপনি স্কল করবেন তো নিচের দিকে আপনি স্কল করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট হেড অফ ফ্যামিলি তো আপনার যে হেড অফ ফ্যামিলি যে হেড আছে ফ্যামিলির মধ্যে হেড আছে তার নামটা এখান থেকে আপনি চুজ করে নেবেন ঠিক আছে তো সঠিকভাবে এরা চুজ করে নেওয়ার পর তারপরে কী করবেন দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস তো এবারে অ্যাড্রেসটা কিন্তু এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন সঠিকভাবে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন প্রথমে আপনি কি করবেন প্রথমে কিন্তু আপনার পিনকোড তারপরে পিনকোড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে পিনকোড নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস তারপরে পোস্ট অফিস কিন্তু এখান থেকে আপনি চুজ করে নেবেন ঠিক আছে তো সঠিকভাবে পোস্ট অফিস এখানে চুজ করে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন এখান থেকে পুলিশ স্টেশন এখানে সঠিকভাবে চুজ করে নেবেন এবারে পুলিশ স্টেশন সঠিকভাবে চুজ করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন দেখতে পাচ্ছেন যে কমিউনিকেশান ডিটেলস তো এখানে কিন্তু বর্তমানে রেশন কার্ডের সঙ্গে যেই মোবাইল আমার লিঙ্ক আছে সেই একই মোবাইল যদি নাম্বার আপনি রাখতে যান তাহলে দেখতে পাচ্ছেন সেম অ্যাচ প্রাইমারি অপশানে ক্লিক করবেন সেই মোবাইল নাম্বারটা শো হয়ে যাবে তো এরপর যদি আপনি ইমেল আইডি আপনি লিংক করতে যান তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল অপশন আছে এই অপশানে কিন্তু আপনি ইমেল আইডিটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে কি করবেন এখানে কিন্তু ঠিক চুনে মারবেন তো ঠিক চুনে মার পর এখানে কিন্তু নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো নেক্সট বাটন আপনি ক্লিক করে দিলেন তো নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নতুন ড্যাশবোর্ড আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত মেমোরি ডিটেলসটা শো হয়ে গেছে তো এরপর যার নতুন রেশন কার্ড করতে যান তার কিন্তু ডিটেলসটা এখানে বসে দেবে ঠিক আছে দেখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্যামিলি মেম্বার অ্যাড করা অপশান চলে এসেছে তো তারপর আপনি কী করবেন এবার নতুন মেম্বারে কিন্তু এখানে ফার্স্ট নেম এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসে দেবেন আধার কার্ডের যেই নামটা আছে সেই নামটা কিন্তু সঠিকভাবে এখানে বসে দেবেন ঠিক আছে তো ফার্স্ট নেমের জায়গায় এখানে ফার্স্ট নেমটা সঠিকভাবে আপনি বসে দেবেন বসে দেওয়ার পর যদি মিডিল নেম থাকে তো এখানে আপনি মিডিল নেমটা বসিয়ে দেবেন এরপর কিন্তু লাস্ট নেম এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি নিচে দিকে যাবেন যার পর দেখতে পাচ্ছেন ফাদার অ্যান্ড মাদার নেম যদি বাবা বা মার নাম এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন যার করছেন নতুন রেশন কার্ড তার বাবার বা মার নাম বসিয়ে দেবেন বসে ব্যাপার জেন্ডার কিন্তু চুজ করে নেবেন মেল হতে পারে বা ফিমেল হতে পারে যেটা হয় এখান থেকে সরা সঠিকভাবে কিন্তু আপনি চুজ করে নেবেন তো সঠিকভাবে কার চুজ করে নেওয়ার পর তারপর কিন্তু ডেট অফ বার্থ তো তার কিন্তু ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডের মাধ্যমে চুজ করে নেবেন ঠিক আছে এখানে ক্যালেন্ডের মাধ্যমে সঠিকভাবে ডেট অফ বার্তা চুজ করে নিলেন তো সঠিকভাবে ডেট অফ বার্তা চুজ করে নেওয়ার পর তারপর কিন্তু আধার নাম্বার যার নতুন রেশন কার্ড করছেন তার আধার নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যদি এপিং নাম্বার থাকে তো বসিয়ে দেবেন যদি না থাকে বসানোর দরকার নেই ঠিক আছে তারপর প্যান কার্ড তুই প্যান কার্ড যদি থাকে তো বসাবেন যদি না থাকে তো বসানোর দরকার নেই মেনোরি না তো এরপর কিন্তু দেখতে পাচ্ছেন যে ওল্ড রেশন কার্ড যদি ওল্ড রেশন কার্ডের কোনো নাম্বার থাকে তো বসাবেন যদি না থাকে বসানোর দরকার নেই ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছেন যে রিলেশান তো এবার হচ্ছে যে হেড আছে যে ফ্যামিলির যে হেড আছে তার সঙ্গে যা নতুন করছেন রেশন কার্ড তার সঙ্গে সম্পর্কটা কী যদি ফাদার হয় বা যদি হাজব্যান্ড হয় বা অন্য কোনো সম্পর্ক হয় যেই সম্পর্ক হয় বা গ্র্যান্ড ফাদার হয় যেটা হয় এখান থেকে সেরা চুজ করে নেবেন ঠিক আছে এখান থেকে স্যার সঠিকভাবে চুজ করে নেবেন করে নেওয়ার পর অন্য কোনো মেম্বারে আরও যদি কোনো মেম্বারের নতুন রেশন কার্ড করা থাকে তো দেখতে পাচ্ছেন অ্যাড মোর মেম্বার এই অপশানে কিন্তু ক্লিক করে আরও কোনো মেম্বার যদি করা থাকে এখানে অ্যাড করে নেবেন যদি না করা থাকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এই নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে তো নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন তো সঠিকভাবে এখানে সব কিছু ফিল আপ করার পর এখানে নেক্সট বাটন আপনি ক্লিক করে দেবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু তার ডিটেলসটা শো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে যার নতুন করেছেন রেশন কার্ডটা তার নাম এখানে তার লাস্ট নেম এবং তার এবং তার ফাদার নেম এখানে শো করছে দেখতে পাচ্ছেন এবং তার আধার নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস শো করছে তো এরপর আপনি কি করবেন তো এরপর এখানে আপনি নিচে থেকে যাবেন তো আপনি নিচে থেকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আছে এখানে কিন্তু ইড ইজ ওকে আই এগ্রি এই অপশানে কিন্তু আপনি চিহ্ন মারবেন ঠিক আছে এখানে চিহ্ন মেরে দেবেন মেরে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে পসির বাটন আছে এই পসির বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই পসির বাটনে আপনি ক্লিক করলেন তো পসির বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে তো এখানে যার নতুন করছেন রেশন কার্ড তার কিন্তু আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন সঠিকভাবে একশো কিবির মধ্যে যে পিজি ফর্মেটে আপনি আপলোড করে দেবেন তো সঠিকভাবে এখানে আপলোড করে দিলেন তো এই আধার কার্ডটা সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর এখানে দেখছি ডান দিকে আসবেন ডান দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যদি তার কার্ড থেকে এখানে আপলোড করে দেবেন যদি তার প্যান কার্ড থেকে এখানে আপলোড করে দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড একটা অপশান আছে এই আপলোড অপশানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে আপলোড অপশন ক্লিক করে দেবেন তো আপলোড অপশন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপলোড সাকসেসফুলি আপনার ফাইলটা আপলোড হয়ে গেছে তো এরপর আপনি কি করবেন তো এরপর আপনি দেখতে পাচ্ছেন নিচে দিকে আসবেন এখানে কিন্তু কনফার্ম ইয়ার অ্যাপ্লিকেশন এখানে কিন্তু ঠিক সমো মারবেন তো আপনি অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেশনটা কনফার্ম করার জন্য এখানে কিন্তু আপনার ঠিক ছোটো মারতে হবে তো এখানে আপনার ঠিক ছুড়ে মেরে দিলেন তো এখানে ঠিক ছুড়ে মেরে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি একটা অপশান আছে এই গেট ওটিপি বাটনে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো গেট ওটিপি বাটনে আপনি ক্লিক করলেন তো গেট ওটিপি বাটন ক্লিক করার পর কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফর্মটা সাকসেসেফুলি সাবমিট হয়ে গেছে এবার আপনি যে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করলেন তার স্টেটাসটা কি করে চেক করবেন তো স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে কী করবেন প্রথমে আপনি হোমে আসবেন হোমে আসার পর দেখতে পাচ্ছেন রেশন কার্ড অ্যাপ্লিকেশান সার্চ এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে তো এই অপশানে আপনি ক্লিক করলেন তো রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করার পর কিন্তু আপনার ফর্মটা চুজ করে নিতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনার যেহেতু চার নম্বর ফর্ম এখান থেকে আপনি চার নম্বর ফর্মটা এখানে চুজ করে নেবেন তো চার নম্বর ফর্মটা এখানে চুজ করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বারটা যেই মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসে দেবেন যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসানোর পর এখানে সার্চ বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে তো সার্চ বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলসটা এখানে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফর্ম এন্ট্রি হয়েছে এ এত তারিখে এবং হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন ইন্সপেক্টর এটা পেন্ডিং হয়েছে তারপরে এরপর কিন্তু অথরিটি অথরিটি এটাও পেন্ডিং হয়েছে দেখতে পাচ্ছেন এটাও পেন্ডিং হয়েছে তো এরপর কিন্তু সমস্ত রকম এখানে পেন্ডিং হয়েছে যেহেতু আমি এক্ষুনি করলাম সেই জন্য কিন্তু এগুলো পেন্ডিং হয়ে আছে তো এরপর কিন্তু কিছুদিন পর এগুলো সব কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কিন্তু কিন্তু আপনি ই রেশন কার্ড কিন্তু অনলাইন মাধ্যমে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নেবেন তারপর কিন্তু পনেরো থেকে এক মাসের মধ্যে কিন্তু আপনার যে অরিজিনাল রেশন কার্ডটা সেটা পোস্টের মাধ্যমে আপনার কাছে চলে আসবে ঠিক আছে যতদিন অরিজিনাল রেশন কার্ড আপনার কাছে না আসে ততদিন কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করে আপনি সব কিছু কাজ করতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আমার রেশন অ্যাপ থেকে কীভাবে আপনি নতুন রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন করবেন এবং আবেদন করার পর সে তার স্ট্যাটাসটা কী করে চেক করবেন এবং সেই রেশন কার্ডটা কীভাবে আপনি ডাউনলোড করবেন তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নটিশনটাকে অন করে রাখুন কারণ আমরা এইরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ